আমাদের সিলেট বিভাগের মৌলবাজার জেলার আপনারা জানেন যে গগন চা টেলার যেটা ইস্পাহানি কোম্পানি যেটা থেকে যারা তারা চা যে বাজারে বাজারজাত করেন ইস্পাহানি কোম্পানি আমরা জানি আপনারা দেখতে পাচ্ছেন এই যে তারা চা বাগানে যে খাস করতেছেন আমাদের সাথে থাকুন আপনাদেরকে আমরা দেখাচ্ছি তো আমরা গগন চা বাগানে আমরা আছি আপনারা এই যে প্রাকৃতিক সৌন্দর্য এবং এই যে গগন চা বাগানের সম্পর্কে আজকে আমরা আপনাদেরকে বলবো। আপনারা এই যে দেখতে থাকুন এই যে এই যে দেখুন যে আপনারা এ হচ্ছে গগন চা বাগানের দৃশ্যাবলী আপনাদেরকে দেখাচ্ছি এবং যারা পাতা নিচ্ছেন যারা পাতা নিচ্ছেন আপনারা দেখতে থাকুন যারা পাতা নিচ্ছেন ওই যে পাতা যারা আনেন এবং যারা এখানে চা বাগানের শ্রমিকরা রয়েছেন তারা যে কাজ কর কাজ করেন তাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যারা পাতাগুলো তুলেন এই তাদের কাছে আমরা যাচ্ছি তারা পাতা তুলে এখন প্রায় শেষের দিকে দিনের শেষের দিকে তারা চলে যাবেন তো দর্শক এই মুহূর্তে আমাদের হেলি টিভির লাইভে যাওয়া যারা যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে আমরা আন্তরিক অভিনন্দন ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সিলেট বিভাগের মূল জেলার গগন চা বাগানে আমরা এসেছি আপনাদেরকে দেখানোর জন্য এই যে শ্রমিকরা যে কাজ করেন তাদের একটা দৃশ্য আমরা দেখাচ্ছি এই যে গগন চা বাগানের শ্রমিকরা যে কাজ করছেন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখুন চা আমাদের একটি সম্পদ এবং আমাদের সিলেট বিভাগ চা বাগানে ভরপুর আপনারা দেখতে পাচ্ছেন তাদের কাজগুলো দেখতে পাচ্ছেন এখন দিন শেষের দিকে দিনের শেষের দিকে প্রায় তারা চলে যাবেন দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার খুলাউলা উপজেলায় যেটা অবস্থিত গগন ছা বাগান আমরা সবাই জানি যে গগন ছা বাগান কিন্তু থেকে যে ইস্পাহানি কোম্পানিটি কিন্তু গগন ছা বাগানের যে তারা আহ সাবাজাজাত করে থাকেন দর্শক আমরা একজনের সাথে কথা বলি আমরা একজন আপার সাথে কথা বলি উনি উনার সাথে কথা বললে উনি বলবেন কেমন কেমন আছেন আপনারা কেমন আছেন ভালো আছি ভালো আছেন না এই বাগানে কতদিন যাবত কাজ করতেছেন অনেক দিন ধরে আচ্ছা আচ্ছা এখন কি কাজ শেষের দিকে জি বাড়ি যাবেন এখন চলে যাবেন না বাসাতে যাবেন কয়টাই আসেন আপনারা বাগানে

যে যেমনি পাতা তুলতে পারে তা তেমন টাকা পায় এইটা কোন কোম্পানির পাতা যায় জানেননি আপনারা ইস্পানি কোম্পানি ইস্পানি কোম্পানি আপনাকে আমাদের হিলি টিভিতে যে আপনি কথা বলেছেন আপনাকে ধন্যবাদ দর্শক এই মুহূর্তে আমরা একজন মুরব্বী আপার সাথে কথা বলবো উনি দীর্ঘদিন যাবত যাই মনে হয় আছেন উনি সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে বলতে পারবেন আপা এই যে আমাদের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার যে কুলাউলা উপজেলায় যে গগন টিলাটি রয়েছে সে টিলাটিতে আপনি কতদিন যাবৎ কাজ করছেন না ওইল মনে করেন আমরা পঞ্চাশ বছর তো কি আমরা কাজ করতে আছি পঞ্চাশ বছর মানে আমরা আড়া না থাকতে আমরা কাম করতে আছি তো এখন কি শেষ চলে যাবেন ওখান আমরা বাসা চলে যাই চলে যাবেন না তো এই আপনারা কয়টার দিকে আসেন আপা মনে করেন আমরা আটটার সময় আওয়া পরে কোনো দিন আমরা নয়টার সময় আওয়া পরে মানে সব এক সমানে আওয়া পরে না আচ্ছা আপা এইখান থেকে যে আপনারা আছেন জানেন নি এটা কোন কোম্পানি ইস্পাহিন কোম্পানির আছে ইস্পাহানি কোম্পানির জি আপনারা কি এই যে স্যালারি বা যেটা মজুরি পান সেটা কি ইস্পাহানি কোম্পানি দেয় জি সব কিছু আমরা ইস্পাহানি কোম্পানি কোম্পানি দেয় এমনি আপনাদের কোনো অসুবিধা হলে পারিবারিক ইস্পানি কোম্পানি দেখে সব আমরা দেহে রোগ বেমার যা আছে সবকিছু আমরা দেখে নেই দর্শক আমরা এতক্ষণ আলাপ করছিলাম একজন বেশি দিন যিনি ছিলেন আমাদের একজন বড় আপার সাথে সিনিয়র উনি বলেছেন যে এই বাগানে আসেন এই বাগানটা হচ্ছে আমরা যে ইস্পাহানির চা খাই যেটা ইস্পাহানি কোম্পানি যেটা প্রোডাকশন যেটা বাজারে পরিবেশন করে এই ইস্পাহানি কোম্পানি কিন্তু এই গগন চা বাগানটি কিন্তু তাদের দায়িত্বে আছে এবং তারাই এখানে সব কিছু তাদের আওতা দিন অর্থাৎ আপনারা শুনেছেন ওনাদের কাছ থেকে দর্শক এই মুহূর্তে আপনারা দেখুন আরও কিছু সুন্দর সুন্দর যে চা বাগানের যে উঁচু উঁচু ঠিলাগুলো আছে আপনারা দেখতে থাকুন এই এই যে এই যে ছা নিয়ে চলে যাচ্ছেন ওই যে দিনের শেষের কাজ শেষ ওই যে চলে যাচ্ছেন আপনারা দেখতেছেন যে আমার আমার পিছরে তারা পাতাগুলা এই স্পাহানিতে কোম্পানির ওইখানে যে ইস্পাহানির দায়িত্বরত যে বা যারা রয়েছেন তাদের কাছে ওই পাতাগুলো তারা জমা দিয়ে এই যে দেখতে পাচ্ছেন তারা চলে যাচ্ছেন এই পাতাগুলো তারা জমা দিয়ে তারা কিন্তু চলে যাবেন তাদের বাসায় এবং তাদের সাপ্তাহিক বেতন প্রতি মঙ্গলবারে হয় তো দর্শক আসলে আমাদের সিলেট হচ্ছে সিলেট বিভাগটি হচ্ছে দুটি দুটি পাতা একটি কুড়ির বিভাগ সিলেট বিভাগ আর সিলেট বিভাগ আমাদের ঐতিহ্য এবং পাহাড়ি এলাকা আমরা চায়ের দেশের লোক সিলেট তো আমাদের এই যে প্রাকৃতিক সৌন্দর্যতে গেরাও এই সিলেট এবং এই সিলেট বিভাগটি আমরা জানি আমাদের এই সিলেট বিভাগ সম্পর্কে আজকে আপনাদেরকে গগন চা বাগানে এসে আমরা সরাসরি হিলি টিভির মাধ্যমে আপনাদেরকে লাইভে দেখাচ্ছি যে চা বাগানের এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন তারা এই কিন্তু চলে যাচ্ছেন এখন তাদের শেষ বেলা। এখন তারা ওই যে এই চাগুলা কিন্তু তারা জমা দিয়ে এই চাগুলা কিন্তু তারা জমা দিয়ে চলে যাবেন তাদের বাসায় চলে যাবেন তারা জমা দিয়ে তাদের বাসায় চলে যাবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে তারা যাচ্ছেন তো দর্শক আজকে আপনাদের হিলি টিভি লাইভে আপনাদেরকে কেমন অনুষ্ঠান উপহার দিতে পারলাম জানি না তবে আমরা চেষ্টা করি যে হিলি টিভি সব সময় সব জায়গায় থাকবে এবং কি আগামীতে আমরা আপনাদের দোয়ায় স্যাটেলাইট দিয়ে যোগদান করতে যাব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনারা সারা বাংলাদেশের সত্য নিরপেক্ষ সংবাদগুলো আপনারা আমাদের হিলি টিভির মাধ্যমে পাবেন তো দর্শক আসলে আমাদের হিলি টিভির নামটা আমাদের সিলেটের একটি ঐতিহ্য আপনারা অনেকে জানেন না হিলি শব্দের তো হচ্ছে পাহাড়ি আর পাহাড়ি এলাকা পাহাড়ি এলাকাটা হচ্ছে সিলেট বিভাগ অতএব আমি আমার সিলেট বিভাগের সৌন্দর্যকে মূল্যায়ন করে আমি আমার দৈনিক হিলি বার্তা হিলি প্রোডাকশন হিলি টিভি হিলি সোসাইটি ইত্যাদি আমি করেছি দর্শক আমরা আজকে টিলায় এসে আপনাদেরকে কতটুকু ভালো লাগার মতো দেখাতে পেরেছি সেটা জানি না তবে আমরা চেষ্টা করে যাচ্ছি যে আপনাদেরকে দেখানোর জন্য দর্শক এই মুহুর্তে আমরা টিলার মেইন গেটে চলে যাব আপনারা আমাদের সাথে থাকুন আমরা মেইন গেটের দিকে যাচ্ছি আমরা ওইখানে গিয়ে কথা বলবো আপনারা আমাদের সাথে লাইভ লাইভে থাকুন আপনারা টিলার যে চায়ের যে পাতাগুলা খুঁড়িগুলা নেওয়া হচ্ছে এবং যারা তুলেছেন তাদের আসলে দিনের শেষ তারা যে চলে যাচ্ছেন সেটি আপনারা দেখেছেন তো দর্শক আমাদের সাথে তো তাকেন আমরা আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করে যাচ্ছি দর্শক এই যে এত সুন্দর যে চায়ের পাতা চায়ের কুড়িগুলা দেখতেছেন এই যে দেখতেছেন আপনারা এত সুন্দর কত সুন্দর যে চায়ের চায়ের বাগানের পাতাগুলা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর রাস্তা এবং আপনারা উপভোগ করুন আসলে আপনাদের ভালো লাগবে প্রাকৃতিক সৌন্দর্য গেরা এই বাংলাদেশ এত সুন্দর দেশ আমাদের মাতৃভূমি বাংলাদেশ আপনারা দেখুন দর্শক আপনাদের ভালো লাগবে আজকে আমাদের উদ্দেশ্য ছিল আপনাদেরকে প্রাকৃতিক একটি প্রামাণ্য চিত্র লাইভের মাধ্যমে উপহার দেব জানি না আপনাদের কতটুকু ভালো লেগেছে বা কতটুকু ভালো লাগবে তো আমরা চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে হেলি টিভির মাধ্যমে এই যে দেখতে থাকুন আপনারা বাগান বাগানের দৃশ্যগুলো দেখুন এই যে চায়ের বাগানের দৃশ্যগুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই যে দর্শক আপনারা দেখতে থাকুন এই যে কত সুন্দর এই যে রাস্তাগুলা এবং এটা হচ্ছে গগন গগন চা বাগান যেটা বা বাংলাদেশের যে ইস্পাহানি কোম্পানির যে পরিবেশন করে বাজারে যে বাজারজাত করে যে ছাগুলা সেটা এই বাগানেরই এটা সম্পূর্ণ কিন্তু ইস্পাহানি কোম্পানির ওই যে আপনারা দেখতে থাকুন দর্শক আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা দেখতে পাচ্ছি তাদের সামনের গেট যেটা এই উপরে কিন্তু আবার অনেক কিছু আছে পুরো উপরে গেলে এই যে খোলা উপজেলাটা পুরোই দেখা যায় তো এই যে দেখতে পাচ্ছেন যে তারা কর্মরত যে যারা আসেন তো আমরা একটু সামনে আপনাদেরকে দেখাতে পারবো এর বেশি আমরা যাব না কারণ যেহেতু সান চলে যাচ্ছে তো দর্শক এবার যে যারা কর্মরত আসেন হ্যাঁ তাদের সাথে দেখি কথা বলি তারা কী বলেন দেখি এই যে তাদের বাগানে ঢোকার সময় কত সুন্দর যে ফুলের দৃশ্য বা তারা এত সুন্দর করে রেখেছেন রিসোর্টের মধ্যে মতো যে একটা সুন্দর সুন্দর জায়গা রিসোর্টের মতো এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমরা একজন ভাইয়ের সাথে কথা বলছি উনি মনে হয় এখানে কাজ করেন তো আসসালামু আলাইকুম সালাম ভালো আছেন আচ্ছা এই যে গগন টিলা বা এটাকে গগন ছা বাগান বলা হয় হ্যাঁ এটা এটা গোগন টিলা বলতে যে গো সাবাগান হতো বলিনি গাজীপুর হ্যাঁ আচ্ছা এই আপনি কতদিন যাব তো এখানে আসেন পাঁচ বছর পাঁচ বছর না আপনারা ইস্পাহানি কোম্পানির টোটাল এটা যে ইস্পাইনি কোম্পানি আচ্ছা তো আপনাদের যে কতজন শ্রমিক হবে আনুমানিক তো দুই আড়াই হাজার আড়াই হাজার শ্রমিক হবে তো আপনাদের আমরা শুনলাম যে আরেকজন বললো যে আপনাদের প্রতি সাপ্তাহিক বেতন না জি হ্যাঁ সাপ্তাহিক বেতন কীভাবে দেওয়া হয় মঙ্গলবার মঙ্গলবার না তো এটা এটার যে আপনাদের যদি মনে করেন বেতন ছাড়া আপনাদের কোনো সুবিধা অসুবিধা হলে কি স্পানি কোম্পানি দেখে যে এটা ওষুধ ওষুধ দেওয়া দেখে কোম্পানি অসুখ বিসুখ হলে কোম্পানি দেখে না যে কোম্পানি আপনাদেরকে সবসময় দেখে দর্শক আমরা এখানে এ কর্তব্যরত যে মেন গেটে একজন ভাইয়ের সাথে কথা বললাম উনি বলেছেন আপনারা শুনেছেন যে যদি প্রত্যেক মঙ্গলবারে ওনারা তাদের স্যালারিটা পান যেটা তাদের মজুরি মজুরিটা পান প্রতি সপ্তাহে কিন্তু এর ভিতরে যদি তাদের অসুখ বিসুখ বা কোনো ধরনের সমস্যা হয় তাহলে কিন্তু ইস্পাহানি যে কোম্পানি আছে সে কোম্পানি তারা তাদেরকে দেখেন এবং যতটুকু করার তারা সম্পূর্ণ তাদের লাইবিলিটি নিয়েই করেন তো আমরা আসলে ভালো লাগলো যে যেটা কোম্পানি একটা কোম্পানি যেত কিছু করছে বাংলাদেশে দর্শক আমরা আজকে সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় আমরা এসে কুলাউলা উপজেলায় যে গগন ছাপা ছাপাগান যেটা গগন অর্থাৎ এটা পড়ছে এটা গাজীপুরে গাজীপুরে আমরা জানি তো গাজীপুরে এসে আমরা আপনাদেরকে আমরা দেখাতে পেরেছি বলে আমরা আমরা জানি না আপনাদের কতটুকু ভালো লাগে তবে আমরা চেষ্টা করেছি আপনাদের ভালো লাগার জন্য এই প্রামাণ্য চিত্রটি করা সরাসরি লাইভের মাধ্যমে তো এই মুহূর্তে যে বা যারা আমাদের হিলি টিভির লাইভে যুক্ত হয়েছেন ফেসবুক এবং টুইটার থেকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যদি আমাদের মাধ্যমে কোনো জিনিস জানার ইচ্ছে থাকে তাহলে আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে দেবেন আর যে বা যারা ফেসবুক বা টুইটার থেকে আমাদের সাথে যুক্ত হতে পারেন না আপনারা গুগলে গিয়ে ডব্লিউড্লিউডব্লিউ ডট এইচ দিয়ে এন্টার দিবেন সাথে সাথে আমাদের সাইটে গিয়ে লাইভটিও দেখতে পারবেন পাশাপাশি আমাদের অনুষ্ঠানমালা দেখতে থাকুন আর আরেকটি বিষয় দর্শক যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে চান তাহলে আপনারা ইউটিউবে গিয়ে সার্চ দিবেন দিয়ে এইচ এল ওয়াই হিলি স্পেস টি একসাথে দিয়ে আপনি সার্চ মারবেন তখন আমাদের গুগল হ্যাঁ তখন আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা আমাদের চ্যানেলের যে লাইভগুলো হয় বা বিভিন্ন অনুষ্ঠান আপনারা দেখতে পারবেন দর্শক আমরা আর একটু সামান্য দেখানোর চেষ্টা করি আপনাদের যেহেতু আপনারা সবাই প্রাকৃতিকে ভালোবাসেন আমাদের বাঙালি জাতিরা প্রাকৃতিককে অনেক ভালোবাসেন প্রাকৃতির ছোঁয়া বাঙালির মধ্যে তো দর্শক এই যে আপনারা দেখতে থাকুন এই যে আমরা গগন টিলার আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি এই যে গগন টিলার এই এই রাস্তা দিয়ে অনেক উপরে উঠে যায় এটা আপনা আপনাদের আমরা দেখাচ্ছি যে এই হচ্ছে এই যে গগন টিলার এই এই যে তাদের এটা হচ্ছে গাজীপুর 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 হাউস এখানে লেখা আছে এটা তাদের বাংলা এবং এই যে আমরা যাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে কিন্তু অনেক উপরে ঢুকা যায় আমরা সেখানে যাইনি বা আগামী পর্বে আমরা আপনাদেরকে দেখাবো আমাদের এটা প্রথম পর্ব বললেই চলে আজকে প্রথম পর্ব হিসাবে এখানে এসেছি আগামী পর্বে চেষ্টা করব যে আপনাদেরকে পুরো গগনটিলা সম্পর্কে আমরা জানার জন্য দর্শক দর্শক এই মুহূর্তে আমরা কিন্তু লাইফটি থেকে বিদায় নিয়ে নেব আজকে আমরা যে সিলেট বিভাগের সিলেট জেলার খুলাউলা উপজেলায় যে টিলা যেটা গগন ছাবাগান বলা হয় গাজীপুরে সেখানে এসে আপনাদেরকে সামান্য হলেও আমরা দেখাতে পেরেছি তো আপনাদের কেমন লাগবে আমরা জানি না তো আগামীতে আরেকটি পর্ব আমরা করব আজকে আমরা প্রথম পর্ব করেছি গগন ছাবাগান নিয়ে যেটা ইস্পাহানি কোম্পানির তো আগামীতে আমরা দ্বিতীয় পর্বতে আপনাদেরকে আমরা উপরে গিয়ে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা নিয়ে এই মুহূর্তে এই লাইভ থেকে বিদায় নিচ্ছি আবারও